বাজার সহনীয় করতে প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23 টাকা, পাইকারিতে 25, খুচরা বাজারে 30 টাকা বিক্রির নির্দেশ দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, শুধু নির্দেশনা নয়, ব্যবসায়ীদের কারসাজি বন্ধে নিয়মিত বাজার তদারকি বাড়াতে হবে। যদিও ব্যবসায়ীরা বলছেন, আমদানি ও উৎপাদন বাড়লে কমবে আলুর দাম। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। রেকর্ড 50 টাকা কেজি দরে রাজধানীর বাজারে আলু বিক্রি হচ্ছে। বন্যায় উৎপাদন ও মজুত কমে যাওয়ায় এক এক বাজারে ভিন্ন ভিন্ন দাম রাখা হচ্ছে। পাইকারি মোকামে কেজি প্রতি 42 টাকা রাখা হলেও হাত বদলেই আলুর দাম আরও বেড়ে যাচ্ছে। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সরকার নির্ধারিত দামে এ পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। এদিকে বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন সংস্থা অভিযান জোরদার করেছে। এই কারণ বাজারে যে আলু ব্যবসায়ী গুণ আছেন, আপনারাও হয়তো বা দেখেছেন যে এখানে দোকানের যে ক্যাশ কাউন্টারে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে না, আপনা আমাদের দেখে হয়তো বা তারা সরে গেছে। তো আমি তাদেরকে মাইকিং করে জানিয়েছি যে আলু ক্রয়ের রসিদ রাখতে হবে এবং আপনি কোল্ড স্টোরেজ থেকে কত করে কিনে আনছেন, সরকার নির্ধারিত দাম মানছেন কি না, এই ধরনের রাখতে হবে। শুধু অভিযান নয়, আলুর দাম সহনীয় রাখতে আমদানি ও মজুদ ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এবছর পরপর 3 বার বন্যা হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সবজি মার খেয়েছে, যার জন্য সবজি সরবরাহ কমে গেছে। দ্বিতীয়ত, আমাদের যে এই সময়ে সবজির দাম স্বাভাবিকভাবেই কমে, কারণ এটা গ্রীষ্মকালীন সবজির শেষ এবং শীতকালীন সবজি এখনো শুরু হয়নি। আলুর উৎপাদন ও কৃষকদের প্রণোদনা বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।